ওয়েলকাম টু শর্মিজ বাঙালিয়ানা, যেখানে আমরা প্রতি শনিবার নতুন নতুন রান্না শিখি, তাও আবার খুব ইজি স্টেপে। আরো নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। চম্পারণ স্টাইল চিকেন বানানোর জন্য আমি হাফ কাপ সর্ষের তেল আগে থেকে খুব ভালোভাবে গরম করে ঠান্ডা করে নিয়েছি। এক বাটি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরে আর দুটো তেজপাতা। আদা রসুন পেস্ট দিচ্ছি 2 টেবিল চামচ। এবার আগে থেকে ভালোভাবে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 650 গ্রাম চিকেন নিয়েছি। লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরের গুঁড়ো, হোমমেড গরম মশলা দিচ্ছি 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, নুন দেব 7 মতো, চিকেন মশলা 1 চামচ। এবার সমস্ত উপকরণের সাথে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নেব। মাংসটার গায়ে যেন সমস্ত মশলা খুব ভালোভাবে মেখে যায়। পুরো রান্নাটাই কিন্তু এই হাঁড়ির মধ্যে হবে, তাই আমি একবার এই হাঁড়ির মধ্যেই ম্যারিনেশনটা করে নিয়েছি। হাঁড়িটাকে ঢেকে লো মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে রান্না করব 20 মিনিটের জন্য। কুড়ি মিনিট পর দেখো চিকেনের থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। পুরো রান্নাটাই কিন্তু চিকেনের জলেই হবে, এক্সট্রা কোনো জল কিন্তু এখানে অ্যাড করা যাবে না। ভালো করে একটু চিকেনটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও এটাকে ঢেকে রান্না করব লো মিডিয়াম ফ্লেমে 20 মিনিটের জন্য। টোটাল 40 মিনিট রান্না করার পর তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভির কালারটা। চিকেনটা কিন্তু আমাদের একদম রেডি। তেলটা দেখো একেবারে কিন্তু সেপারেট হয়ে গেছে, আর আমাদের চিকেন সব মশলার সাথে কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি। সো গাইজ, ডেফিনেটলি এই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করো, এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়। লিখে জানিও কেমন হলো রেসিপিটা। দেখা হবে নেক্সট ভিডিওতে।